এভরিবডি, আমার কলার আমার শোনা যাচ্ছে কিনা আমাকে বলবে না? স্টার্ট আমি করিনি, আমার ভয়েস এবং পিকচার ক্লিয়ার আছে কিনা আমাকে ইনফর্ম করবে। আমার ভয়েস আর আমার ওকে, গুড ইভিনিং এভরিবডি, ওয়েলকাম টু ইএম এডু হাব। এখানে প্রচুর নতুন স্টুডেন্ট আজকে জয়েন করছো বা করবে, তো তাদেরকে আ ভেরি ভেরি ওয়েলকাম টু আর চ্যানেল। সো শুরু করার আগে আমি তোমাদেরকে কিছু আমাদের যে কোর্সেসগুলো চলছে তার ব্যাপারে বলতে চাই। কোর্সেস যেটা চলছে ইএম এডু হাব MP21 ফ্রি রিভিশন ক্লাস, এটা 1 মান্থের একটা ফ্রি ইউটিউব কোর্স, যেখানে আমরা কিভাবে আমরা পরীক্ষায় গুড রেজাল্ট, ভালো রেজাল্ট করব, টাইম ম্যানেজমেন্ট, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, এগুলো এখানে আমরা 1 মান্থের মধ্যে পাবো। ক্লাসের শুরু হয়েছে 25th of November থেকে, হবে 25th of December। মেবি কিছু সাবজেক্ট কমপ্লিট করা যাবে না, সেই সাবজেক্টগুলো শেষ হতে হতে 30th December লেগে যাবে। ফার্স্ট সেকেন্ড অনেকে কোয়েশ্চেন্স করছো, আচ্ছা 22 জন প্রেজেন্ট, মাত্র 2 লাইক, আমাকে কি আজকে দেখতেও ভালো লাগছে না, তাই কেউ লাইকও দাওনি? কেউ লাইক দেয়নি, কি কষ্ট সবার লাইক দিতে। ওকে, সো ইম্পর্টেন্ট যেটা সেটা বলি, অনেকে আমাকে কোয়েশ্চেন্স করেছে যে ম্যাম এক্সাম কবে হবে। এক্সাম তোমার জুন মাসে হবে। ওকে, এক্সাম সবার মোটামুটি জুন মাসে হওয়ার সম্ভাবনা, বা 100% বলতে পারো জুন মাসেই হবে। ওকে, সো আর কারো কোনো কোয়েশ্চেন্স আছে? কোয়েশ্চেন্স না থাকলে আমি ক্লাসেস শুরু করব। কোয়েশ্চেন না থাকলে আমি ক্লাসেস শুরু করব। 22 জন আছো, প্লিজ 22টা তো লাইক দাও, একজন চলো ডিসলাইক দিয়েই দিলে, কেউ তো দিয়েইছো ডিসলাইক, 21টা তো লাইক দাও। ওকে ফাইন, সবাইকে বলছি আমার সাথে পুরো ক্লাসটা করো। আজকে আমি যা যা কোয়েশ্চেন্স দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে করাবো, ওকে, সেই দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর সব থেকে খুঁটিয়ে করা কোয়েশ্চেন্স, যেগুলো এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, সেগুলো আমি তোমাদেরকে আজকে করাবো। মানে এর থেকে বাইরে আর কোয়েশ্চেন্স হবে না। ওকে, হ্যাঁ, MP21 ইএম এডু হাবের MP21 ফ্রি রিভিশন ক্লাস, এটা 1 মান্থের কোর্স, যেখানে তোমরা যে কেউ আমাদের চ্যানেলে থাকলে তোমরা করতে পারবে, পেইড কোর্স নয়। ওকে, আমি ক্লাসেস শুরু করছি, অলরেডি 5 মিনিটস ওভার হয়ে গেছে, সো আই এম স্টার্টিং ইট আপ। ওকে চলো, রেডি? আশা করছি সবাই রেডি, যারা এখানে আছো সবাই রেডি? ক্যান আই স্টার্ট? ক্যান আই স্টার্ট? আমাকে একটু ইনফরমেশন দাও। ওকে ফাইন, ওকে, সো আমাকে একটু ফাইন, আমি শুরু করছি। ওকে ওকে, সবাই প্লিজ একটু নিজের নিজের চ্যাট বক্সটাকে অফ করবে, সবাই নিজের নিজের চ্যাট বক্সটাকে অফ করবে প্লিজ, তবে আমি ক্লাসে শুরু করতে পারবো, আদারওয়াইজ কিন্তু সমস্যা হয়, কন্টিনিউ ফোন ভাইব্রেট হয়, সমস্যা হয়। ওকে, আমি ক্লাসে স্টার্ট করছি, সবাই নিজের নিজের চ্যাট অফ করে দাও। আমি তোমাদের ইংলিশ টিচার, যারা নতুন করবে বেল আইকনটা ক্লিক করবে, ক্লিক করলে তোমরা কিন্তু ফার্স্ট নোটিফিকেশনটা যাবে যে আমাদের ক্লাসেস কখন শুরু হচ্ছে। ওকে, সো আবার একটু পরে গল্প করছি, ক্লাসের আগে শুরু করা যাক।
সবার কাছে হোয়াইট বোর্ড ক্লিয়ার? সবার কাছে হোয়াইট বোর্ড ক্লিয়ার? ইজ দিস হোয়াইট বোর্ড ক্লিয়ার টু এভরিবডি? হোয়াইট বোর্ড সবার কাছে ক্লিয়ার আছে? আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট, যাদের যাদের ক্লিয়ার নেই, অনেকে দেখেছি ভিডিওতে বলে ম্যাম ক্লিয়ার নয়, তাদেরকে আগেই আমি বলে দিচ্ছি, যখন স্ক্রিনটা অন করবে, ঠিক আছে, ওপরে দেখতে পাবে থ্রি ডটস আছে, সেই ডটে ক্লিক করবে, আমি বলে দিচ্ছি, সেই ডটে ক্লিক করবে। ক্লিক করলে কোয়ালিটি বলে একটা অপশন আসে, সেই কোয়ালিটিতে 144 পিক্সেল করা থাকে, সেটাকে বাড়িয়ে কারোর 480 হবে, কারোর 720 হবে, যার যেটা হায়েস্ট সেটাতে ক্লিক করে দাও। ওকে, সো এবার সবাই নিজের চ্যাটটা প্লিজ অফ করে দাও, আমি তাহলে শুরু করছি। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স যেগুলো এক্সামে আসার জন্য 100% আছে, আর এর বাইরে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে আর কোনো কোয়েশ্চেন্স হয় না। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আমি দিচ্ছি, এর থেকে বাইরে আর হয় না, ঠিক আছে? যারা নতুন ওয়েলকাম টু ইএম এডুহাব, যারা পুরনো তাদেরকেও একটা বড় ওয়েলকাম। সো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাস হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অফ 2021 মাধ্যমিক পরীক্ষা। ওকে, আই এম স্টার্টিং ইট আপ। ফার্স্ট ডে, ইউনিট 1 এর কোয়েশ্চেন্স আমি দিচ্ছি, ইউনিট 1 এর কোয়েশ্চেন্স দিচ্ছি। ওকে, হয়েছিল নাম্বার ওয়ান কোয়েশ্চেন। আমি অ্যান্সার দেব না, আই এম জাস্ট গিভিং অফ দ্য কোয়েশ্চেন্স, তোমরা অ্যান্সারটা নিজেরা করবে, বিকজ সবার মোটামুটি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু ইজ আ ভেরি ইজি চ্যাপ্টার, পার্ট অনেকগুলো আছে, বাট ইজ আ ভেরি ইজি চ্যাপ্টার, সো আই এম গিভিং দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, অ্যান্সারগুলো নিজেরা করবে, পরের দিন আমি পুরো অ্যান্সার তোমাদেরকে গ্রুপে পাঠিয়ে দেবো। তাই যারা নতুন আছো আমাদের চ্যানেলে, তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর নিচে বেল আইকনটা ক্লিক করে দাও, আর তারপরেও যারা নতুন আছো তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে একটু পরে, সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিও। নাম্বার টু, হাউ ওয়াজ দ্য অথর কল্ড টু বিড়লা হাউস? Number three, when was Gandhiji shot? Okay. Number four, এখানে চ্যাটের মধ্যে আনসার দেওয়ার দরকার নেই, জাস্ট তোমরা তোমাদের পাশে আনসারটা লিখে নিতে পারো। ওকে, এটা ম্যাক্সিমাম কিছু ওয়ান ওয়ার্ড কোয়েশ্চেন্স আছে, কিছু টু থ্রি লাইন্স এর এক্সপ্লেনেশন আছে। সো যাদের যাদের মনে হচ্ছে আমি আনসারটা জানি, পাশে নিজের মতন আনসার লিখে নাও, এখানে চ্যাট বক্সে না দিলেও চলবে। ওকে, চ্যাট বক্সে না দিলেও চলবে, চ্যাট বক্স কন্টিনিউ চলতে শুরু করলে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে ফোন ভাইব্রেট করে। ওকে ফাইন, আমি আবার লিখছি। হচ্ছে অথর যখন বিড়লা হাউসে পৌঁছালো তখন কাকে সে দেখতে পেল? অথর যখন বিড়লা হাউসে পৌঁছালো তখন কাকে দেখতে পেল? ওকে, লিখে দাও। ওকে, নাম্বার ফোর কোয়েশ্চেন দেখো কি আছে, কোয়েশ্চেন আছে, Whom did the author find on reaching to the Birla house?
যখন বেলা হাউসে পৌঁছালো তখন অথর কাকে দেখতে পেল? ওকে, 28 জন প্রেজেন্ট, ওনলি 18 লাইকস। ও গড, প্লিজ আমাকে একটু 28টা লাইক তো দিয়ে দাও, প্লিজ। আই এম জাস্ট রিকোয়েস্টিং অল অফ ইউ, প্লিজ। আজকে তো কষ্ট করে আমি সেজেছি, তার জন্য একটা লাইক। ওকে, নাম্বার 4 হয়েছে, নাম্বার 5 লিখছি। Was there in the room as Gandhiji breathed his last? কি আছে কোয়েশ্চনটা? কোয়েশ্চনটা কি আছে? আচ্ছা, ফিফথ কোয়েশ্চন সবার কাছে ক্লিয়ারলি আসছে? 5 নম্বর কোয়েশ্চনটা সবার কাছে ক্লিয়ারলি লেখাটা আসছে আমাকে একটু বলবে? ফিফথ কোয়েশ্চনটা সবার কাছে ক্লিয়ারলি পুরো লেখাটা আসছে? ক্লাসেস 9:30 অবধি বা মেবি 9:15 অবধি হতে পারে। ওকে, ক্যান আই রব দ্য বোর্ড? ক্যান আই রব দ্য বোর্ড? সবাই এসএস স্ক্রিনশট নিয়ে নিয়েছো? সবাই স্ক্রিনশট নিয়ে নিয়েছো? 20টা লাইকও নেই, সব কিপটের দল। এত কিপটে কেন রে, একটু লাইক দে না। ওকে, মুছি, মানে মুছবো মানে সবাই একটা ভালো আইডিয়া এখন বার হয়েছে, সবাই এসে স্ক্রিনশট নিয়ে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমি মুছছি। ওকে, ফাইন। So, number 6 question. How did the words of Gandhiji's death spread through Delhi? How did the words of Gandhiji's death spread to Delhi? Gandhiji's death, Gandhiji's mrityur khobor Delhi te kibhabe choralo? Gandhiji's mrityur khobor Delhi te kibhabe choralo? Number 6 question. Number 7. যাদের প্রবলেম হচ্ছে আরেকবার রিজয়েন করো, কোনো সমস্যা নেই। যাদের প্রবলেম হচ্ছে কেটে আবার রিজয়েন করো। নাম্বার 7, হোয়াট কুড ওয়ান সি আউট অফ এভরি উইন্ডো? প্রত্যেকটা উইন্ডো দিয়ে কি দেখা যাচ্ছে? প্রত্যেকটা উইন্ডো দিয়ে কি দেখা যাচ্ছে? প্রত্যেকটা উইন্ডো দিয়ে কি দেখা যাচ্ছে? নাম্বার 7 কোয়েশ্চনস। এই কোয়েশ্চনস গুলোর বাইরে আর দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে কোনো কোয়েশ্চনস হয় না। সো প্লিজ প্লিজ রিকোয়েস্ট, জয়েন করো। জয়েন করো, জয়েন করে স্ক্রিনশট নিয়ে নাও, বিকজ তোমাদের জন্য এক্সট্রা ক্লাসেস নেওয়া, এক্সট্রা কোর্স লঞ্চ করা, অনলি বিকজ অফ অল অফ ইউ।
সো অন্য বোর্ডদের থেকে যাতে তোমরাও সমানভাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস করতে পারো, সো বলে দেবো, সব বলে দেবো। যার যার বাফারিং হচ্ছে, আমি আবার বলছি, রিজয়েন করো, নেট অফ করে অন করে রিজয়েন করো, এনাফ টাইম আছে, আমি 2-3 মিনিটস দেবো স্ক্রিনশট তোলার। নাম্বার 8-এ যাচ্ছি কোয়েশ্চেন্সে। Why could not the people speak in the beginning? প্রথম দিকে মানুষেরা কেন কথা বলতে পারছিল না? প্রথম দিকে মানুষেরা কেন কথা বলতে পারছিল না? ওকে, এগুলো ছাড়া আমি কোনো সাজেশন দিইনি। আর প্লিজ, আই এম রিকোয়েস্টিং এভরিবডি, চ্যাটসটা অফ করো, বিকজ বারবার চ্যাট হলে ফোন ভাইব্রেট করছে, ফোন ভাইব্রেশনটা তোমরাও কিন্তু পাচ্ছ। সো ইটস মাই রিকোয়েস্ট টু এভরিবডি, প্লিজ যেটা দিচ্ছি সেটা লেখো। আর কোনো সমস্যা থাকলে গ্রুপ আছে, ইউ ক্যান কাম আপ টু গ্রুপ, ইউ ক্যান আস্ক সাচ কোয়েশ্চেন্স ইন গ্রুপ। ওকে, যারা নতুন তাদেরকে আবার ওয়েলকাম, কারণ জয়েন হচ্ছ তোমরা। সো নাম্বার 8 কোয়েশ্চেন্স লিখেছো, নাম্বার 9-এ যাচ্ছি। When did the people come down a little? People ra kokhon ektu shanto holo? People ra, common people ra kokhon ektu shanto holo? কমন পিপলরা কখন একটু শান্ত হলো? রিমা, নো ইস্যু, নেটটাকে অফ করে অন কর, অন করে তারপরে আবার জয়েন কর, মানে কেটে ওপর থেকে নেটটাকে নামিয়ে, স্ক্রিনটাকে নামিয়ে নেটটাকে অফ কর, অফ করে অন কর, তারপরে জয়েন কর, ঠিক আছে? ওকে, নাম্বার 9 আমি কোয়েশ্চেন দিয়েছি, যারা নতুন তাদেরকে বলছি আমি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাকুর ইম্পর্টেন্ট সাজেশনস এক্সামের জন্য দিচ্ছি, যেগুলোর বাইরে আর কোনো কোয়েশ্চেন্স আসবে না, এগুলোর বাইরে আর কোনো কোয়েশ্চেন্স আসতে পারে না, মানে পসিবলই নয়। এগুলো হচ্ছে একদম খুঁটিয়ে খুঁটিয়ে করা কোয়েশ্চেন্স, যেগুলো এই বছরের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। সো আই এম টেলিং রিপিটেডলি এভরিবডি, ওকে, যে যা স্ক্রিনশট নেওয়ার নিয়ে নিতে পারো, এখন না নিলেও চলবে, পুরো বোর্ডটা হোক তারপরে নিও। নাম্বার 10, ওয়েন ডিড দ্য পিপল, সরি সরি সরি, When does a person begin to whimper? Number 11, what questions is uppermost in the mind of the morning people? Now you can take the screenshot. If you need it, you can take the screenshot.
Now you can take the screenshot. ওকে আমি রিকোয়েস্ট করছি, অনেকের রিমা হাবিব এদের সমস্যা হচ্ছে, যারা যারা স্ক্রিনশট নিয়ে নিচ্ছ প্লিজ ইংলিশ গ্রুপে, ইউ ক্যান ইংলিশ গ্রুপে দিয়ে দিও। ইউ ক্যান আস্ক মি বাট ইউ কান্ট কল মি, ওকে? ইউ ক্যান আস্ক মি ইন দ্য টেলিগ্রাম গ্রুপ, সো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্লিজ কমেন্ট, গিভ মি আ কমেন্ট দ্যাট ইউ ওয়ান্ট টু জয়েন আওয়ার চ্যানেল, we will give you the number and you can join it. Okay, Lakshya, Sabera, net ta ke off kore on kor. Okay, fine. Dekho, 6 number questions ache, 6 number question ta ache je Gandhi ji was kibhabe puro Delhi te mane Gandhi ji mrityur khobor বুঝিয়ে দিচ্ছি। গান্ধীজির খবর, মৃত্যুর খবর কিভাবে, ওকে জাস্ট ওয়ান মিনিট, ওকে জাস্ট ওয়েট ফর ওয়ান মিনিট। ওকে ফাইন, নো ইস্যু হবে, কথাগুলো শুনে নে। লক্ষ্য, দেন ইউ হ্যাভ টু জয়েন আওয়ার বেসিক গ্রামার ক্লাস, দেন ইউ ক্যান সলভ ইট আউট, ওকে? লক্ষ্য, ইউ ক্যান জয়েন আস ইন দ্য স্পোকেন ইংলিশ ক্লাস অর ইন মাই বেসিক গ্রামার ক্লাস, সো ইউ ক্যান ডু ইট, ওকে? ওকে, এবার আমি কোয়েশনগুলো বুঝিয়ে দিই, ওকে? ইয়েস লক্ষ্য, ইটস পসিবল, ইউ ক্যান জয়েন আস, উই উইল গিভ ইউ দ্য নম্বর অফ আর চ্যানেল, ইউ ক্যান কল আস অ্যান্ড উই উইল হেল্প ইউ, ওকে? ফাইন, ওকে, আমি কোয়েশনসগুলো বলে দিচ্ছি, শুনে নাও, ওকে? আই এম রিপিটিং দ্য কোয়েশনস, প্লিজ লিসেন আপ। হাউ ডিড দ্য ওয়ার্ডস অফ গান্ধীজির ডেথ স্প্রেড থ্রু দিল্লি, কি বলছে এখানে? বলছে যে গান্ধীজির মৃত্যুর খবর কিভাবে গোটা দিল্লিতে ছড়িয়ে গেল, ওকে? নাম্বার সেভেন, হোয়াট কুড ওয়ান সি আউট অফ এভরি উইন্ডো, প্রত্যেকটা উইন্ডো থেকে কি দেখা যাচ্ছে? নাম্বার এইট, হোয়াই কুড নট দ্য পিপল স্পিক ইন দ্য বিগিনিং, প্রথম দিকে পিপলরা কেন কথা বলতে পারছিল না? নাম্বার নাইন, হোয়েন ডিড দ্য পিপল কাম ডাউন আ লিটল, কখন পিপলরা একটু নিজেকে কাম ডাউন করলো, মানে শান্ত করলো? নাম্বার টেন, হোয়েন ডাজ আ পার্সন বিগিন টু উইম্পল, কখন একটা পার্সন উইম্পল করতে শুরু করে? And number 11, what questions is uppermost in the mind of mourning people? অনেকে কোয়েশনটা করলো যে নাম্বার 11 এ কোয়েশনটার মানে কি, কোয়েশনটার মানে মানে হচ্ছে যখন মর্নিং পিপল মানে যারা কাঁদছে, যারা গোঙানো যাটাকে বলে, যখন তারা এরকম কান্নাকাটি করছে, তাদের মাথায় কোন কোয়েশনটা সবার আগে এসেছিল? ওকে, ফার্স্ট কোয়েশনস কি এসেছিল? ইজ ইট ক্লিয়ার? অ্যান্ড সবাই স্ক্রিনশট নিয়ে নিয়েছো, আমি মুছবো ব্ল্যাকবোর্ডটা, ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? ক্যান আই ড্রপ দ্য বোর্ড? ক্যান আই ড্রপ দ্য বোর্ড? Okay, Lakshya, I can speak in Hindi, but maximum students over here are of West Bengal. So, West Bengal means Bengali language is mandatory. फिर भी मैं हिंदी में कुछ बोलने की कोशिश करती हूँ. वैसे जैसे तुम हिमाचल से हो, तो it will be difficult to understand Bengali. So, I'll try my best to speak in Hindi for you. Okay, fine. আমি মুচ্ছি. ওকে, আমি মুছছি ব্ল্যাকবোর্ড, আই এম রাবিং ইট আপ।
Okay, next question, number 12, and that will be the wrap of unit 1. यही यूनिट वन का लास्ट क्वेश्चन होगा, ओके? यही यूनिट वन का लास्ट क्वेश्चन होगा. यूनिट वन यहीं पे खत्म होता है. इसके बाहर यूनिट वन से कोई क्वेश्चन नहीं आ सकता, ओके? हबीब, आई कांट अंडरस्टैंड व्हाट आर यू सेइंग, ओके? ओके, इट्स अ वेरी गुड न्यूज. ईएम एडुअर्ब हैज प्रोवाइडेड द व्हाट्सएप ग्रुप लिंक, सो प्लीज पिन इट अप. ओके, जिसको जिसको ये ग्रुप का लिंक चाहिए था, अभी ईएम एडुअर्ब से लिंक दे दिया गया है, तो वो ग्रुप में जाके लिंक करो, फिर हम बताते हैं कि आगे क्या करना है, ठीक है? तो हम फिर नेक्स्ट क्वेश्चन यूनिट वन का यहीं पे खत्म होगा. यूनिट वन एर एटाई लास्ट क्वेश्चन होवे, एर बाइरे यूनिट वन थेके कोनो क्वेश्चन आर होए ना, ओके? आई एम राइटिंग इट अप, ओके? हिमाचल प्रदेश जो हो लक्ष्य, तुम्हारी हेल्प के लिए ये मेडू आपसे लिंक दे दिया गया है, उसमें पिन करो, फिर ज्वाइन हो जाओ, ओके? लक्ष्य, एज वी आर टीचिंग द पासिंग अवे ऑफ बापू ओवर हियर, सो यू कांट आस्क एक्स्ट्रा क्वेश्चंस ओवर हियर. यू कैन आस्क मी थ्रू द नंबर व्हिच हैज बीन प्रोवाइडेड टू यू. वहीं से तुम मुझसे पूछ सकते हो, पर अभी तुम मुझसे नहीं पूछ सकते. तुमको अगर कुछ भी पूछना है रिगार्डिंग द पासिंग अवे ऑफ बापू, You can ask me, but first please write down the question. Okay. হ্যাঁ, অফ করা আছে, আমি করে দেবো, আমি পরে অন করে দেবো. The last question, that is the last question of unit 1, how did the people look like? People ke kemon dekhte lagchilo, last of the people der sadharon amader moton manush der ki rokom dekhte lagchilo. Yes, you can ask me on WhatsApp, no issue. Okay, Lakshya, can you please tell me in which class do you read or you are preparing for job or any other thing, please mention it over here. Okay, so I'm going to number unit 2. I mean unit 2 the yachi, unit 1 er somosto question shesh, ei 12 tar baire ar questions hoy na, okay? Unit 2, okay, unit 2 the yachi. When was Gandhiji's funeral decided to take place? Gandhiji যে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা দেওয়া হয়েছে সেটাতে ক্লিক করো, সেটাতে জয়েন করো. ওখান থেকে সমস্ত টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, ইংলিশ গ্রুপ, বেঙ্গলি গ্রুপ, হিস্ট্রি গ্রুপ, সব গ্রুপের লিঙ্ক দিয়ে দেওয়া হবে. সো ইউনিট টু এর ওকে, লক্ষ্য প্লিজ জয়েন ইন দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ. আফটার দ্যাট আই উইল গিভ মাই নাম্বার, ফ্রম দেয়ার ইউ ক্যান কন্ট্যাক্ট মি, ওকে? প্লিজ পিন ইট আপ অ্যান্ড প্লিজ মেনশন দেয়ার দ্যাট আই এম লক্ষ্য ফ্রম হিমাচল প্রদেশ, ওকে? Okay, fine. Next question. Okay. Next question, dekho. When was Gandhiji's funeral decided to take place? Kobe decide kora hoye chilo je Gandhiji's shesh kritto kora hobe. Kon date ta thik kora hoye chilo? Number one. Okay. Number two. What did Padma Shri tell the followers of Gandhiji? Number two questions. Number two question.
What did Padma Shri tell the followers of Gandhi ji? Padma Shri Gandhi ji bhakto der ki bollo? Number 2 এর প্রশ্নটার মানে হচ্ছে পদ্মশ্রী গান্ধীজির অনুগত যারা ফলোয়ার যারা তাদেরকে কি বললো? ওকে, নাম্বার 3, হু ওয়াজ পদ্মশ্রী? ওকে, নেক্সট কোয়েশ্চন, আমাকে বোঝাতে হবে না, আমার মামা। Next question, I don't have to explain. It's a simple question. Who was Padma Shri? Okay, who was Padma Shri? Number 4. Who watched the procession and how? Okay, number 4, fourth question is who was the procession and how? Gandhiji sheshkritto kara kara dekhlo ebong kibhabe dekhlo? Yes, no issue, Lakshya, no issue. Okay, number 4, number 5. Gandhiji taken to the crematic ground. Okay. সবার যদি স্ক্রিনশট নিয়ে নেওয়া হয়ে থাকে আমি বলবে, ওকে, আগার সবকা স্ক্রিনশট লেনা হো গিয়া হ্যায় তো মুঝে বাতানা কি ম্যাম মেরা হো গিয়া হ্যায়। I'm just rubbing it up. Okay. তো পরে কোয়েশ্চনে যাওয়ার আগে, অনেকে এখানে নতুন এসছো, ক্লাসেস করছো, আমার লেখার সময় অনেকে নতুন এসছে, ওকে, কোয়েশ্চনস কি রিপিট করবো? আমি তো বললাম স্ক্রিনশট নিয়ে নিতে, রিপিট আমি আর করছি না, গ্রুপে দিয়ে দেবে, অসুবিধা নেই। ওকে, সবাই যারা যারা স্ক্রিনশট নিয়েছো গ্রুপের চ্যাটটা অন করা হবে, গ্রুপের চ্যাটটা অন করা হবে, সেই চ্যাটে যারা যারা স্ক্রিনশট প্রপারলি নিয়েছো ওখানে দিয়ে দিও, তাহলে আমাকে বারবার রিপিট করতে হবে না। ওকে, আচ্ছা ফাইন, জোজোই আমি প্রথমে হিন্দিতে বলে দিই, বাংলা অনেকবার বলেছি, প্রচুর বাইরে অন্য ভাষীর স্টুডেন্টরা আছে তাই আমি হিন্দিতে বলছি, ওকে, তারপরে বাংলাতে আবার রিপিট করে দেবো। জোজো ইস চ্যানেল পে নে হো, ওয়েলকাম টু ইএম এডুহো। অ্যাকচুয়ালি ইয়ে এক ওয়েস্ট বেঙ্গল কা বেঙ্গলি মিডিয়াম কা এক ইউটিউব চ্যানেল হ্যাঁ, जहाँ पे हम लोग फ्री क्लासेस देते हैं क्लास 10 वेस्ट बंगाल बोर्ड के बच्चे को ईच एंड एवरी सब्जेक्ट का। पर यही हम लोग रुके नहीं हैं, हम लोग सोच रहे हैं कि हम लोग नेक्स्ट मंथ से सीबीएसई आईसीएसई का क्लास 10 एंड क्लास 12 को हम लोग प्रमोट करें, क्योंकि ह्यूज रिस्पॉन्स के चलते हम लोग ये स्टेप लेने के लिए अभी तैयार हुए हैं। तो मैं सोमदत्ता मैम हूँ तुम लोगों का, या फिर आप लोगों का, अगर कोई मुझसे बड़े है तो सबको मेरा हार्दिक सबको स्वागत है इस चैनल में। तो हम वही हम लोग अभी डिसाइड किए हैं कि हम लोग नेक्स्ट मंथ से क्लास 10 सीबीएसई एंड आईसीएसई, आईसीएसई अभी नहीं, सीबीएसई के बारे में हम लोग सोच रहे हैं, वी हैव डिसाइडेड,
और हम लोग सबसे बेस्ट टीचर पूरा इंडिया से खोज के ला रहे हैं ताकि सब लोगों को इक्वल अटेंशन मिले, वो भी फ्री क्लासेस के माध्यम से। बड़े बड़े बहुत सारे चैनल्स हैं और तुम लोग को वैसे बहुत अच्छा वहां से फ्री मिलता भी है, पर हम लोग का यहाँ से पर डे 5 to 6 क्लासेस होता है, यानी 5 to 6 आवर्स तुम लोग यहाँ पे पूरा अपना जितना भी प्रॉब्लम्स है यहाँ पे शेयर करके तुम लोग इजीली इसको अफोर्ड कर सकते हो, क्योंकि ये अब तक ये फ्री है और हम लोग कोशिश कर रहे हैं कि ये फ्री ही हम लोग कंटिन्यू रखें। तो इसीलिए हम मेरा सबसे निवेदन है कि प्लीज हम लोग के चैनल को सब्सक्राइब करो। ओके, प्लीज हम लोग का चैनल को सब्सक्राइब करो, अपने दोस्तों के साथ शेयर करो, ताकि ये छोटा सा अभी जो स्टेप हम लोग लिए हैं उसको हम लोग और भी बड़ा कर पाए, क्योंकि हम लोग भी चाहते हैं कि हम लोग का जो देश है वो बहुत आगे जाए, नॉट ओनली इन द बुकिश, ये बुकिश लैंग्वेज पढ़ के, ये जो हम लोग का ऑनलाइन क्लासेस जो विदेश में पहले से है वो हम लोग के लिए बहुत नया है, स्पेशली इंडियन स्टूडेंट्स के लिए जो स्कूल लेवल पे है उन लोग के लिए बहुत नया है, पर फिर भी हम लोग कोशिश करके अब उस जगह तक पहुंचे हैं कि हम लोग आगे और लुकआउट करके और आगे हम लोग टॉप जगह पे पहुंच पाए। कोई भी चैनल एक दिन में बड़ा नहीं हो सकता अगर स्टूडेंट्स का उस पे सपोर्ट ना हो या फिर एनकरेजमेंट ना हो। हम लोग हमेशा कोशिश करते हैं कि तुम लोगों को उतना अच्छा हम लोग बोल पाए या फिर सिखा पाए कि तुम लोग उस लेवल तक अपने आप को पहुंचा पाओ। ठीक है, तो मैं बंगाली में बोल रही हूँ अभी, हिंदी में अगर कोई भी गड़बड़ हुआ उसके लिए मैं क्षमा मांगती हूँ, अगर ग्रामर में कोई प्रॉब्लम हुआ तो उसके लिए मैं क्षमा मांगती हूँ। ओके, सो आई एम गोइंग टू माई ओन रीजनल लैंग्वेज, बिकॉज वहाँ पे बहुत सारे बच्चे को हिंदी समझ में नहीं आता, पर बहुत सारे बच्चे अभी हम देखें कि बहुत सारे बच्चे बाहर के हैं तो उन लोगों के लिए इट्स अ रिक्वायरमेंट, बिकॉज हम लोग वेस्ट बंगाल के होकर भी हम लोग सोचते हैं कि हम लोग हिंदी में उतना ही अच्छा कर पाए जितना हम लोग कोशिश कर सकते हैं। ओके, सो आई एम गोइंग टू द बंगाली लैंग्वेज। आशा করি যারা নতুন আছো তারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই যে চ্যানেলটা, ছোট চ্যানেল আপাতত, তো ইটস জাস্ট আ স্টার্টআপ, সো চ্যানেলটাকে বড় করতে হেল্প করো। তোমাদের পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা জুন মাসে হবে, সো ইটস এ লং টাইম, এখনো অনেকটা সময় আছে, মেবি মেবি অফ 6 মান্থস, সো প্লিজ এই টাইমটাকে ওয়েস্ট না করে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের কাছে চ্যানেলটাকে আরো বেশি প্রচার করো, তাকি যাতে বাকি স্টুডেন্টরাও এখান থেকে তোমরা যে হেল্পটা পাচ্ছ সেই হেল্পটা পেতে পারো। ওকে, ফ্রি রিভিশন ক্লাসেস যেটা হচ্ছে ইএম এডু হাব 21, ফ্রি রিভিশন ক্লাসেস যেটা শুরু হয়েছে 25th of November থেকে চলবে 25th of December অবধি, বাট কিছু ক্লাসেস যেগুলো লেন্দি ক্লাসেস থাকে সেগুলো একটু 30th December অবধি চলতে পারে, কিছু কিছু সাবজেক্ট 25th শেষ হয়ে যাবে। ওকে, ক্লাসেস এর রুটিন, ক্লাসেস এর সাবজেক্ট, কোন টাইমে কি হয় সব কিছু টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে ওখানে ক্লিক করে দাও, হোয়াটসঅ্যাপ গ্রুপ কা লিংক ইয়াহাঁ পে ইএম এডু হাব সে দিয়া গয়া হ্যায়, উসমে পিন কর দো তাকি হাম লোগো কো তুম লোগো কে বারে মে সব পতা চলে, তুম লোগো কো ভি হাম লোগো কে গ্রুপ ইয়াহাঁ পে ইন্ডিভিজুয়াল জিতনা গ্রুপ হ্যায় ওয়াহাঁ পে তুম লোগো আপনে আপ কো অ্যাড কর পাও। ওকে, সো নেক্সট কোয়েশ্চন কি তরফ হাম বাড়তে হ্যায়, ওকে নাম্বার 6, ওয়্যার and how did Gandhiji walk? Number 7, what was open to average Indian? Number 8, what does bark normally require? Number 9, why was the walk agonizing, sorry, agonizing
to the author. Number 10. What could not the author accept? Okay. Unit 2 এখানেই শেষ হচ্ছে। ইউনিট 2 এর এই কটাই কোশ্চেনস আসতে পারে। ওকে, আমি বেঙ্গলিতে বলে দিচ্ছি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে হাউ, সরি, ওয়্যার এন্ড হাউ ডিড গান্ধীজি ওয়ার্ক, কোথায় এবং কিভাবে গান্ধীজি হাঁটছিল। নাম্বার 7, হোয়াট ওয়াজ ওপেন টু এভারেজ ইন্ডিয়ান, প্রতিটা স্পেশালি স্পেশালি ইন্ডিয়ানদের জন্য কি খোলা হয়েছিল, প্রতিটা ইন্ডিয়ানদের জন্য। নাম্বার 8, হোয়াট ডাজ ওয়াক নর্মালি রিকোয়ার, একটা হাঁটার জন্য কি দরকার। নাম্বার 9, why was the work agonizing to the author, এই যে হাঁটাটা, নর্মালি এমনি হাঁটা we get good feelings, we get fresh air, but এই হাঁটাটা কেন অথরের জন্য এতটা annoying, এতটা pathetic কেন। নাম্বার 10, what could not the author accept, অথর কি accept করতে পারছিল না। जो जो नए हो प्लीज लाइक बटन को क्लिक कर दो, अगर तुमको मेरा पढ़ाना अच्छा लगे, যা যা নতুন এসছো প্লিজ, যদি আমার পড়ানো ভালো লাগে, আমার লেখা ভালো লাগে, আমার দেখতে ভালো লাগে, সো প্লিজ একটা লাইক দিয়ে দেবো, ইটস আ রিকোয়েস্ট টু এভরিবডি ওভার হিয়ার। ওকে, সো ক্যান আই রব ইট আপ, মুছতে পারি আমি এটা, ক্যান আই রব ইট আপ, এভরিবডি হ্যাজ টেকেন দ্য স্ক্রিনশট ওভার হিয়ার, সবাই স্ক্রিনশট নিয়েছো। ওকে, আই এম জাস্ট রাবিং ইট আপ, যার যার প্রবলেম হচ্ছে তাদেরকে আমি রিকোয়েস্ট করছি, বাকিদেরকে যার যার স্ক্রিনশট নিচ্ছ একটু প্লিজ, আমি ইংলিশ গ্রুপে অন করব, ওখানে একটু তোমরা স্ক্রিনশটটা শেয়ার করে দিও। আর একটা জিনিস, আমি যখন পড়াচ্ছি তখন তোমরা স্ক্রিনটাকে 144 পিক্সেলে করতে পারো, মে জব পড়া রহি হুঁ 144 পিক্সেল মে কর দো, ফির জব হম লোগ কা স্ক্রিনশট লেনে কি বারি আতি হ্যায় ওহাঁ উস সময় তুম লোগ पिक्सेल को हाईएस्ट फॉर्म पे करके पिक्सेल ले लो। यस, यू आर सपोज टू आंसर दिस क्वेश्चंस इन योर होम। ओके, इफ देयर इज एनी प्रॉब्लम देन आई विल आंसर इट इन द ग्रुप। ओके, देन आई विल सेंड द आंसर इन द ग्रुप, आई विल सेंड ईच और एवरी आंसर इन द ग्रुप ओवर देयर। ओके, सो इट्स योर चॉइस, यू कैन राइट इट आउट और यू कैन वेट टिल आई गिव द आंसर। ओके, इट्स माय सजेशन, यू प्लीज राइट इट आउट, देन आई विल हेल्प यू to solve the questions. Okay. আজ যারা যারা নতুন আসছো গ্রুপে জয়েন হতে পারছো না, ইটস মাই রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, করার পর একটা কমেন্ট দিয়ে দাও, ম্যাম জয়েন হতে পারছি না, আমরা তোমাদের পার্সোনালি লিংক পাঠিয়ে দেবো। জো জো ইহাঁ পে নয় হো, আগর জয়েন নেই হো পা রে হো, তো ইয়ে ভিডিও খতম হোনে কে বাদ তুম লোগ দো চার মিনিট ওয়েট করনা, কমেন্ট বক্স পে কমেন্ট দে দেনা কি ম্যাম মুঝে জয়েন হোনা হ্যায়, ওহাঁ পে তুম লোগ কো ফোন নম্বর দে দিয়া জায়েগা, উস ফোন নম্বর মে জাকে জয়েন কর লেনা। ইফ দেয়ার ইজ এনিবডি নিউ ওভার হিয়ার, সো ইফ ইউ কান্ট জয়েন আওয়ার চ্যানেল, সো প্লিজ please give a comment in the comment box and then wait for 2 to 3 minutes, we will give you the number, you can join from there. Okay, I'm going to unit 3, we have completed unit 1 and unit 2, I'm going to unit 3. How did the people do on the train? How were Gandhiji's ashes
taken to Allahabad. Number three, what was the feeling of the author once she has, sorry, সাবস্ক্রাইব করেছো, জয়েন হতে এখন পারবে না যতক্ষণ না লিঙ্কটা আমি দেব। ওকে, সাবস্ক্রাইব করার পর ওয়েট করো, ওয়েট করে কিছুক্ষণ এই ক্লাসেসটা কমপ্লিট হওয়ার পর, ওকে আমি বলছি, ক্লাসেসটা কমপ্লিট হওয়ার পর 2 to 3 মিনিটস পর কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট দাও, সেখানে আমরা তোমাদেরকে লিঙ্কটা সেন্ড করে দেবো। ওকে, ওকে, সো আই এম টেলিং দ্য কোয়েশ্চন, আমি কোয়েশ্চন গুলো বলছি। নাম্বার ওয়ান কোয়েশ্চন দেখো, হাউ ডিড দ্য পিপল ডু অন দ্য ট্রেন, পিপলরা ট্রেনে কি করলো। নাম্বার টু, হাউ ওয়ার গান্ধীজির অ্যাশেজ টেকেন টু এলাহাবাদ, গান্ধীজির যে অস্থি সেটা এলাহাবাদ অব্দি কিভাবে পৌঁছালো। দুটোতেই জয়েন করে দেওয়া হবে অপর্ণা, দুটোতেই তোমাকে জয়েন করে দেওয়া হবে, ইচ এন্ড এভরি গ্রুপে তুমি জয়েন করতে পারবে। হোয়াট ওয়াজ দ্য ফিলিং অফ দ্য অথর ওয়ান্স শি ওয়াজ ব্যাক ইন দিল্লি, দিল্লিতে যখন ফেরত এলো তখন অথরের কি ফিলিং ছিল, ইন্টারনাল সে কি ফিল করছিল, কি অনুভব করছিল। হোয়াট ডিড বাপু ডু ফর দ্য অর্ডিনারি ফোক, সাধারণ পিপলদের জন্য বাপু কি কি, দ্যাট মিন্স গান্ধীজি কি কি করেছিল। What would happen to India after Bapu had, okay, now you can take the screenshot. Now you can take the screenshot. Now you can take the screenshot. If screenshot is taken, স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে বলবে যে ম্যাম স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। ওকে, ওয়াই দেয়ার আর ওনলি 10 স্টুডেন্টস, ওয়্যার আর আদার স্টুডেন্টস, ওয়্যার আর আদার স্টুডেন্টস, ওয়্যার আর, ওয়াই দেয়ার আর ওনলি 10 স্টুডেন্টস ওভার হিয়ার। Why didn't people weep any more? Why did the author feel unprotected?
ओके जस्ट वेट फॉर 1 मिनट. समबडी इज टेलिंग. ओके समबडी इज टेलिंग इट्स इट्स ब्लर. ओके वेट फॉर अ मिनट. ओके इज इट क्लियर नाउ? इज इट क्लियर नाउ? इज इट क्लियर नाउ? प्लीज टेल मी इज इट क्लियर. सबे बोलबे एखन क्लियर आसछे. পিক্সেলটা বাড়িয়ে নাও, ওই জন্য হেজি আসছে. পিক্সেলটা বাড়িয়ে নাও, ঠিক হয়ে যাবে. পিক্সেলটা বাড়িয়ে নাও, ক্লিয়ারই আসছে. পিক্সেলটা বাড়িয়ে নাও একটু. দাঁড়াও, আমি তো সরালাম কুয়াশা. দেখো আর পরে আর কুয়া ধরাতে পারবো না, অনেক সরিয়েছি. দেখো ক্লিয়ার আছে এবার. তাহলে হয়তো নেটের সমস্যা হচ্ছে. আমি কোয়েশ্চেন গুলো বলে দিচ্ছি. আমি কোয়েশ্চেনটা বলে দিচ্ছি. নাম্বার 1 কোয়েশ্চেন হচ্ছে why didn't people weep anymore. নাম্বার লাস্ট 6 কোয়েশ্চেন হচ্ছে why didn't. ওকে তাহলে আমার লেখাটাও ঝাপসা হয়ে গেছে, লেখাটাও ঝাপসা হয়ে গেছে, অনেকবার লিখেছি তো. ওয়াই ডিডন্ট পিপল, পিপলরা কেন আর কাঁদলো না? ওকে ঝাপসা হয়ে গেলাম, কোয়েশ্চন বলে দিচ্ছি, লিখে নাও. 9 নম্বর 7, ওয়াই ডিড দ্য অথর ফিল আনপ্রোটেক্টেড. অথরের এতক্ষণে রিমার ঠিক হলো, অথরের কেন খুব আনপ্রোটেক্টেড লাগছিল, খুব আনসেফ লাগছিল. ওকে সো এর বাইরে দ্য পাসিং অফ ইয়ার বাপু থেকে কোনো কোয়েশ্চন আসার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে? আর কোনো সম্ভাবনা নেই. যা হতে পারে ইউনিট থেকে, আমি সেই 3টে ইউনিট থেকে সমস্ত খুঁটিয়ে খুঁটিয়ে কোয়েশ্চন. হ্যাঁ ঝাপসা লাগছে, আমারও লাগছে. আমার অনেকবার লেখা হয়েছে বলে ব্ল্যাক হোয়াইট বোর্ডটা এরকম ঝাপসা হয়ে গেছে, নো ইস্যু. ওকে আমি কোয়েশ্চেন গুলো বলে দিয়েছি, ভিডিওটা লাস্ট মোমেন্ট একটু দেখে নিও, কোনো সমস্যা নেই. এবার আসছি কিছু ইম্পর্টেন্ট, তোমাদের বলতে পারো সাজেশন টাইপ কিভাবে আরো ভালো রেজাল্ট করতে পারবে. আচ্ছা ফার্স্টলি বলো, হাউ ওয়াজ দ্য ক্লাস? ক্লাস কেমন ছিল? ক্লাসেস কেসা লাগা? যো যো নেই হো, ক্লাস কেসা লাগা আজকাল? যারা যারা নতুন এসেছিস, ক্লাস কেমন লাগলো? দোজ হু আর নিউ, প্লিজ টেল মি হাউ ওয়ার দ্য ক্লাস. ওকে হাউ ওয়াজ দ্য ক্লাস অফ টুডে? ওকে ইফ সামবডি ইজ নিউ ওভার হিয়ার, প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন. ওকে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, প্লিজ হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ ক্যান গেট দ্য নোটিফিকেশন অ্যাজ সুন অ্যাজ আই পোস্ট মাই ভিডিও. Okay, Sadek, why are you telling no? That was not interesting. Yes, it will be reflective. It will be reflective. It's yet to be more. Lakshya, it's just a start. So it needs all your students over here so that we can improve our quality. Okay, we can improve our board, we can improve our structure. So we have to compromise because it's just a start. Okay, as it's just a start, যেহেতু এটা start, so যদি কোনো ভুলভাল হয়ে থাকে, সো প্লিজ তোমরা একটু আমার সাথে কম্প্রোমাইজ করে নিও, বিকজ এটা জাস্ট স্টার্ট হয়েছে, চ্যানেলটা সবে শুরু, তাই প্লিজ তোমরা আমাদের একটু হেল্প করো যাতে আমরা আরেকটু বড় হতে পারি, আরেকটু ভালো মতন তোমাদেরকে পড়াতে পারি। যারা নতুন এসছো প্লিজ আমাকে একটু লাইক দিয়ে দাও, যদি আমার ক্লাসেস আমরা ক্লাসেসটা আরো ভালোভাবে করাতে পারি। যো যো নেই হো, প্লিজ আগার আচ্ছা লাগে ক্লাস তো প্লিজ
हम लोग का चैनल को सब्सक्राइब करो, हम लोग का जो नया कोर्स हो रहा है उसके साथ रहो, और अगर हाँ स्माइल टा कैन है कि व्हाई आई हैव ड्रॉन अ स्माइली ओवर हियर। ओके, दिस स्माइली प्रूव्स दैट ऑल ऑफ अस नीड टू स्माइल व्हाट एवर सिचुएशन विल बी, व्हाट एवर सिचुएशन यू माइट फेस, वी ऑल हैव टू स्माइल इन ऑल द सिचुएशंस, वेदर इट्स हार्ड, वेदर इट्स लो, वेदर इट्स हैप्पी, वेदर इट्स सैड, वी मस्ट स्माइल सो दैट वी कैन डू वट एवर वी वॉन्ट, वी कैन गेट वट एवर वी लाइक। ओके, আমরা যেটা চাই সেটাকে যাতে ভালোভাবে পেতে পারি তাই জন্য উই নিড টু স্মাইল। তাই বলা হয় লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন। ওকে, সো আই লাভ টু ড্র স্মাইলি অ্যান্ড আফটার এভরি ক্লাস আই ড্র স্মাইলি সো দ্যাট ইউ অল ক্যান স্মাইল ইন মাই ক্লাস, ইউ অল ক্যান স্মাইল ইন দিস বিউটিফুল ওয়ার্ল্ড, ইউ ক্যান স্মাইল ইন দিস universe, you can get whatever you want, you can study hard, after the studies you can get a better future. Okay, so it's my request, all of you, be smile, be happy. Okay, so I knew that সবাই আমাকে 1 ঘন্টা সময় দিয়েছো, it's very good that all of you have given your precious time, your precious 1 hour to me. So thank you everybody, thank you all my students for sorry thank you all of my students to stay with me, amar sathe thakar jonno thank you, amar sathe tumra acho asha korchi amra aro boro channel hote parbo, so tumra please amader sathe thako, jara jara amader sathe acho, jara jara notun tara channel ke subscribe karo, jo jo naye ho hum fir se bol rahe channel ko subscribe karo. Acha bahut koi okay, you can join us Lakshya and Jamin, you are asking for the live class session. Okay, I'm telling the time, you can join, first you join in the WhatsApp, we will give you the entire routine of our live class session. Okay, so is Bengali is not possible for you to understand? Okay, okay, ami abar bolchi jara jara notun esho please তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে জয়েন করো, যদি ক্লিক লিঙ্কটা না খুঁজে পাও তাহলে ওয়েট ফর 2 to 3 মিনিটস আফটার কমপ্লিশন অফ দিস লাইভ সেশন, দেন ইউ ক্যান গিভ আ কমেন্ট অর লিভ আ কমেন্ট ফর আস, উই উইল শিওরলি এন্টারটেইন ইউ অ্যান্ড উই উইল শিওরলি ইনফর্ম ইউ অ্যাবাউট আর টেলিগ্রাম গ্রুপ অর হোয়াটসঅ্যাপ গ্রুপ। ওকে, সো আই এম কমপ্লিটিং মাই সেশন ফর টুডে, উই উইল মিট ইউ মাই নেক্সট ক্লাস will be on Wednesday, the timing will be 8 p.m. okay, my next class will be on Wednesday 8 p.m. sharp 8 p.m. I'll come. Okay, so please take care, be safe, and bye bye everybody, and stay smile, give smile and spread smile all over the world. Okay, so bye bye.